আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার আমার কিচেন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো পিছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা, ওদিকে মাংস ধোয়া। তো আমি আজকে এখন রান্নাবান্না করব, তো সেটা যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। হয়তো বা ফুল রেসিপি আমি জানি না কিভাবে আমি শেয়ার করতেও পারি নাও করতে পারি, বিকজ বেবির উপরে ডিপেন্ড করবে যে বেবি যদি খুব বেশি ডিস্টার্ব করে তাহলে তো আমার ডিটেইলি আসলে রেসিপিটা শেয়ার করা যাবে না। আর যদিও একটু কোয়াইট থাকে ওখানে, যদি পিছনে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই র্যাম চলতেছে, তো ও যদি ওখানে বিজি থাকে তো তাহলে আমি ডিটেইলি শেয়ার করব। আর বলতে বলতে সে চলে এসেছে, এই যে ফেলেও দিয়েছে। তো যাই হোক, শুরু করি। অনেক লেট হয়ে গেছে, তো রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে। তো অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি ডান হাত দিয়ে কাজ করি না বাঁ হাত দিয়ে কাজ করি। আসলে আমি আমার কেউ ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমি আগের ভিডিওতেও বলেছি। তো আমি আমার এটা হচ্ছে আমার বাঁ হাত, এটা হচ্ছে আমার ডান হাত দিয়েই করি। সেদিন মেবি আমার এটা মিরর ইফেক্টটা অন ছিল, তো এজন্য ডান হাতটাকে বাম হাত মনে হয়েছে আর বাম হাতটাকে ডান হাত মনে হয়েছে। না, যে আপু কোশ্চেন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার ডান হাত, আর আমি ডান হাত দিয়ে সব কিছু করি। যাই হোক, শুরু করি। তো আমি এখানে আজকে রান্না করব সবজি। প্রথমে করব বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। এটা আমার লাইফে ফার্স্ট টাইম করতেছি। অনেকে শুনছি যে এটা নাকি খুব খুব মজা হয়, তো আমি কখনো খাইনি, তো তাই আজকে প্রথমবার ট্রাই করলাম। তো এখানে আমি চুলায় পাতিল দিয়ে, পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি সবসময় সরিষার তেলই রান্নায় ব্যবহার করি। আর আজকের রেসিপিটা কিন্তু যারা ডায়েট করেন তারাও কিন্তু এটা অনায়াসে ডায়েট মিলে রাখতে পারবেন, কারণ পুরাটাই কিন্তু হেলদি উপায়ে আমি করেছি, যেহেতু সরিষার তেল ইউজ করছি এবং খুবই কম মশলায় আমি এটা রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো সরি, আমার বাবু এখনও ঘুমায়নি, তো সে আমার পাশে বসে ভয়েস ওভার করতেছে। তো আমি পেঁয়াজটা মোটামুটি একটু বেশি দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এদিকে আমার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে, তো আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মুরগির মাংস কষানোর সাথে সাথে এটা গলে যায়। তো এইদিকে আমার পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি, আর এক টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি। তো বুঝতে পারছেন আমার পাশে যে কথা বলছে তার জন্য আমি একটু গুলিয়ে ফেলছি, তো তার জন্য সরি বলে নিচ্ছি। মাম্মা একটু স্টপ, পরে পরে আবার কথা বলো। তো আদা বাটাটা একটু লিকুইড ছিল, আমি পানি দিয়ে করেছিলাম তাই আর একটু দিয়ে দিলাম। তো এখানে আমি মশলাটা, কাঁচা মশলাটা একটু কষিয়ে নিয়েছি, তো তাই গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব।
তো গুঁড়ো মশলার মধ্যে আমি দেব হচ্ছে জিরার পাউডার 2 চা চামচের মতো, ছোট চামচের আর কি, 2 চা চামচ। আর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ খুবই সামান্য দেব, মরিচের গুঁড়াটা, কারণ আমি এখানে বোম্বাই মরিচ ব্যবহার করব। আর দেব হচ্ছে দেড় চা চামচের মতো দেব ধনিয়ার গুঁড়ি, তারপরে 2 চা চামচের মতো দেব কারি পাউডার, আর দেব 1.5 চা চামচের মতো দেব গরম মশলা। আর আমি এখানে কোনো আস্ত গরম মশলা ইউজ করব না। আজকে এই হচ্ছে আমার মশলা, তো এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে মশলাগুলো খুব ভালো করে কষে গেছে, তো আমি এখন মাংসগুলো এটার মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব। আর মাংস থেকে যখন পানিটা একটু ছাড়তে শুরু করবে তখন আমি কফিটা দিয়ে দেব। আজকে যে কফিটা আমি ব্যবহার করছি সেই কফিটা একটু শক্ত টাইপের ছিল, তো আমরা যারা বিদেশে থাকেন তারা সবাই জানবেন একটা পাওয়া যায় খুবই শক্ত এবং ভারী, আর একটা হচ্ছে হালকা এবং খুবই নরম। কিন্তু আজকের কফিটা ছিল আমার শক্ত, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো তাই আমি মাংসটা থেকে যখন পানি ছাড়তে শুরু করবে তখনই কফিটা দিয়ে দেব, যাতে কফিটা সিদ্ধ হতে হতে মাংসটাও সিদ্ধ হয়ে যায়। আর যদি আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ করে কফিটা দেই তাহলে আমার মাংসটা গলে যাবে, মাংসটা পাওয়াই যাবে না, যেহেতু এটা ফার্মের মুরগি। তো এই যে দেখছেন, আমি যেহেতু গুঁড়া মরিচটা খুবই কম দিছি, আমি কিন্তু এখানে বোম্বাই মরিচও দিয়ে দিয়েছি, একটা দিছি আরেকটা পরে দেব। আমার মাংসটার থেকে পানি উঠতে শুরু করছে, তো এখনই আমি কফিটা দিয়ে দিচ্ছি। আমি আজকে একটা কফির পুরো ইউজ করিনি, একটা কফির 2/3 একটু বেশি ইউজ করছি আর একটুখানি রেখে দিছি। আমার মনে হয়েছে যে পুরো কফিটা দিলে কফিটা বেশি হয়ে যাবে, তাই আমি খুব বেশি দিলাম না। আর যেহেতু আমি প্রথমে কখনোই এটা খাইনি, আমি একটু ডাউটে ছিলাম যে এটা আসলে টেস্টি হবে কি না, কিন্তু আমি যখন ভয়েস ওভার করছি তখন আমি অলরেডি এটা খেয়েছি, তো এটা কিন্তু খুবই খুবই মজাদার হয়েছে, যেটা আমি কল্পনাও করতে পারিনি যে এত মজা হয়। তো আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, তো আমি এখন একটু সময় এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব।
এদিকে এটা রান্না হতে থাক, আর আমি আরেকটা চুলায় আরেকটা সবজি বসানোর জন্য প্যান দিয়ে দিলাম। তো এখন প্যানটা একটু গরম হয়ে গেছে, প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এটাও আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু সবজি মাংস দুইটাই আছে, আর সবজিতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। তারপরেও আমি কিন্তু খুব বেশিও দেই নাই। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এটাকে পুরো ব্রাউন কালার করে ভাজার কোনো দরকার নেই, তো একটু মজে গেলেই আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। তো এটার মধ্যে আমি সেম মশলাই ব্যবহার করব। তো এটার মধ্যে আদা রসুন, তারপরে হচ্ছে জিরার, এটার মধ্যে আমি জিরা পাউডার ইউজ করিনি, এটার মধ্যে ধনিয়া পাউডারটা একটু বেশি ইউজ করেছি, তারপরে কারি পাউডার, গরম মশলা, হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া, তো এটাই ইউজ করেছি, আর কোনো মশলা আমি ইউজ করিনি, এটার মধ্যেও কোনো গরম মশলা ইউজ করিনি। তো এই সবজিটা হচ্ছে আলু, তারপরে শিম, ব্রোকলি, বরবটি, এটা দিয়েই এই সবজিটা রান্না করতেছি। এটার মধ্যেও আমি বোম্বাই মরিচ ইউজ করব। এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তো আমি বাকি যে মাংসটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই মাংসটা একটু ভালোভাবে কষায় নিয়ে যেখানে আর কি 90% সিদ্ধ করে আমি সবজিটা দেব, কারণ এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করব সেখানে শুধু শিম এবং আলুটাই একটু শক্ত, আর ব্রোকলি খুবই নরম, বরবটিও খুবই নরম, এটা সিদ্ধ হতে সময় লাগবে না। তো এটা মাংসটা যখন পানিটা উঠে যাবে তখন আমি শিম এবং আলুটা দিয়ে দেব,
পরে যখন শিমটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি ব্রোকলি ওই সবজিগুলো দিয়ে দেব। তো এখন মাংসটা সিদ্ধ একটু কষানো হতে থাক। মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে, তো এখন আমি এটার মধ্যে শিম এবং আলুটা অ্যাড করে দেব। এখানে আমি ছোট যে বেক পটেটো হয় না বেক করার জন্য, একদম ছোট সাইজের, তো সেগুলো ইউজ করছি, এজন্য আমি খোসাটা ফেলিনি। এই আলুটার খোসাটা ফেলার দরকার হয় না, আর বড় আলু হলে অবশ্যই আমি খোসাটা ফেলে দিতাম। তো এই মাংস সবজিগুলো একটু সিদ্ধ হতে থাক, পরে আমি বাকি সবজিটা অ্যাড করব। এইদিকে আমার বাঁধাকপির যেই সবজিটা এটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো তার জন্য আমি কিছু পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এটা আরো একটু সিদ্ধ হবে। এদিকে আমি বাকি যে সবজিটা ছিল সেটাও আমি অ্যাড করে দিছি, যেটা আমি ভিডিও করতে পারিনি, বাবু চলে এসেছিল তাই আর ভিডিও আমার মনে ছিল না ওপেন করার। এই যে আমি অ্যাড করে দিলাম। আর এদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। যা বলেছিলাম রান্না করতে, সে আমাকে ঠিকভাবে দিচ্ছে না, সে আমার কোলে বসে টিভি দেখবে, এখন এসে নিয়ে বসছি, এখন ঠিক আছে তাই না? মাম্মা পাগল বেবি, আমার মাম্মা পাগল বেবি কি করছে দেখছে, কি করছে কি করছে কি করছে, তো এই যে আমার সবজিটা দুইটাই রান্না করা শেষ। এটা একটু ঝোল ঝোল রেখেছি আর বাঁধাকপিটা একদম শুকিয়ে ফেলেছি। তো এখানেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। আমার চ্যানেলটা যদি কারো ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।